সো ফ্রেন্ডস, আজকে আমার পার্ট থ্রি। আজকে আমি আপনাদের এখানে যে অপশনটা দেখছেন, এই আউটপুট লেভেল, এই অপশনটা বোঝাবো। ম্যাথ ইকিউ কি, ম্যাথ ইকিউ আপনারা কীভাবে করবেন এটা বোঝাবো। আর নর্মালি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, স্টেরিও, মিড সাইড ইকিউ, মোনো, লেফট রাইট, এগুলা আপনাদেরকে আমি আজকে বোঝাবো। নর্মালি আমরা বিভিন্ন রকম জিনিস বুঝিয়েছি, তো হচ্ছে আমরা এই জিনিসটা প্রথমে আসি। নর্মালি আমি হচ্ছে এখান থেকে একটু আমি লো কাট করলাম। লো কাট করে দেখুন স্টেরিও আছে আমার, এখানে একটা লুপস বাজতেছে আপনারা দেখতে পাচ্ছেন। স্টেরিও মানে টোটাল সাউন্ডটা, টোটাল সাউন্ডটা কিন্তু নাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি যে কাজটা করব, দেখুন স্টেরিও এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, লেফট মানে আপনার হেডফোনের বা আপনার স্পিকারের লেফট সাইড, রাইট সাইড, স্টেরিও মাঝখানে, মিড মানে মোনো, সাইড মানে সাইড যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলা, স্টেরিও মানে স্টেরিও। এখন যদি আমি লেফট অপশনটা ক্লিক করি, এখানে কিন্তু লেফট চলে এসেছে। তো দেখি কি হয়। মানে আমার শুধু লেফটের ফ্রিকোয়েন্সিটা আছে। আমি যদি রাইট ক্লিক করি, এখানে রাইট দেওয়া আছে, দেখুন রাইট ফ্রিকোয়েন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে লেফট রাইটের, লেফট রাইটের ফ্রিকোয়েন্সি আপনারা কাট করে দিতে পারবেন, লাইট সাইডের ফ্রিকোয়েন্সি আপনারা কাট করে দিতে পারবেন। তারপরে মিড মানে মোনো, এই যে এখানে কিন্তু অলরেডি এম দেওয়া আছে, মোনো, আপনারা দেখুন কিক কিন্তু হারাই গেছে। কারণ হচ্ছে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কিক থাকে। দেখুন আমি যখনই আমি এটা লো কাট করলাম, তখন কিন্তু কিক হারাই গেছে, কিক শেষ। তারপরে মিড সাইড ইকিউ, এই যে দেখুন সাইডে যেগুলো থাকবে এগুলো কাট হয়ে যাবে, মাঝখানে যেটা আছে এইটা শুধু থাকবে। তাহলে আমরা দেখি কি হয়। কিকের সাথে আপনার হচ্ছে যে টোমসটা অ্যাড করা আছে, বাকিগুলো কিন্তু স্নেয়ার টেয়ার দেখুন সব কাট হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তে কাট করি, তার মানে আমার শুধু মাঝখানে থাকবে, সাইডগুলো কাট হয়ে যাবে। সাইডে কিন্তু কাট হয়ে গেছে। তো এইটা ফাংশন দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। তাহলে আমরা এটা, আমরা এখানে নর্মালি স্টেরিও করে দিই। হ্যাঁ, এখন আমরা এখানে যাই। এখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করলে সাইডে যে মিটারটা আছে মিটারটা আপনার নাই হয়ে যাবে আর আসবে। এই অপশনটা ক্লিক করলে অটো গেইন যেটাকে বলে আর কি, আর এটা হচ্ছে আউটপুট ভলিউম। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই, এটা আমরা কেন ইউজ করব। এটা হচ্ছে চমৎকার একটা জিনিস। নর্মালি ধরেন আমার হচ্ছে এখানে একটা যে বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটটা হচ্ছে ইকিউ করব আমি। এখানে অলরেডি লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে আমার এত দূর ইকিউ করা যাবে না। এখান থেকে যদি এখানে আমি যেখানে ইকিউ করি লাল হয়ে গেছে, মানে সাউন্ড ফাটতেছে। তো নর্মালি আমি ছোট্ট করে সহজভাবে বুঝিয়ে দেব, এখানে আপনার যখন এ অপশনটা চেক করা থাকবে তখন আপনি নর্মালি আপনার ওই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, আপনি হাইটা অতটুকুই পাবেন কিন্তু আপনার লেভেলটা বাড়বে না। তাহলে দেখুন তাহলে আমরা আরেকবার ভালো করে দেখি, ভলিউম কিন্তু বেড়ে গেছে আমি যখন এটা দিলাম। ভলিউম বাড়ছে, কিন্তু আমরা যখন অটো গেইনটা অন করে দিব তখন হচ্ছে ভলিউম বাড়বে না, জাস্ট ফ্রিকোয়েন্সিটা বাড়বে। দেখুন পার্থক্যটা আপনারা বুঝে গিয়েছেন, একদম ইজি পার্থক্য। নর্মালি আপনার যদি এখান থেকে আউটপুট ভলিউমটা বাড়ানো থাকে আপনি বাড়াই দিবেন, নর্মালি আপনারা আউটপুট ভলিউমটা বাড়াই দিবেন। এই হচ্ছে আউটপুট প্যানেল। আশা করি আপনারা এই ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা
এখানে ফাংশন আসব যে জিরো লেটেন্সি, ন্যাচারাল ফেজ, লিনিয়ার ফেজ, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, বাট এটার জন্য আমার একটা টিউটোরিয়াল বানানো লাগবে। আপনারা নর্মালি কি করবেন যখন মাস্টারিংয়ে এই সফটওয়্যারটা ইউজ করবেন তখন লিনিয়ার ফেজটা আপনারা দিবেন এখানে, আর যখন আপনারা মিক্সিংয়ে ইউজ করবেন তখন আপনি জিরো লেটেন্সি দিয়ে পার্ট বাই পার্ট আপনি মিক্সিং করবেন। কারণ আপনি যদি লিনিয়ার ফেজ দিয়ে ইয়ে করেন তাহলে এটা লেটেন্সি কাজ করবে, অনেক সময় দেখবেন ভোকাল ইকিউ ইউজ করেছেন, ভোকাল দেখা যাচ্ছে আগে পিছে এই ধরনের হবে। তো আমি অবশ্যই জিরো লেটেন্সিতে ইউজ করবো, আশা করি আপনারা বুঝেছেন। এই অপশনটায় আমরা আসি, এই অপশনটা আসলে খুব ইকিউ, ম্যাচ ইকিউ, যেটা মিক্সিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ম্যাচ ইকিউ। দেখেন আমার হচ্ছে এটা ড্রামসের লুপ চলছে, আমি হচ্ছে আমার দুইটাতেই আমার ফ্যাপ ফিল্টার প্রকিউ থ্রি দেওয়া আছে, আমি হচ্ছে গ্রুপ এজেন্টে যেটা আছে এই ফ্যাপ ফিল্টার প্রকিউ থ্রিটা অন করব। এখন আমি এটা একটু অন করে দেব। নর্মালি সাধারণত আমার পার্কিশনে যেটা এটা দেখাচ্ছে, কিন্তু আমি হচ্ছে পার্কিশন প্লাস গ্রুপ এজেন্ট যেটা আছে এটার আমি ইকিউটা ম্যাচ করাবো। তাহলে আমি এখানে অপশনটা ক্লিক করি, গ্রুপ এজেন্টটা ক্লিক করি, দেখুন দুইটা লেয়ার দেখাচ্ছে। তার মানে আপনার হচ্ছে এই যে লেয়ারটা এটা হচ্ছে আপনার গ্রুপ এজেন্টের লেয়ার, আর হচ্ছে এই যে লেয়ারটা এটা হচ্ছে আপনার ইয়ের লেয়ার, এটা হচ্ছে আপনার গ্রুপ এজেন্ট বাট পার্কিউশন, এটা হচ্ছে ড্রামস আর এটা পার্কিউশন। আমি ড্রামসটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে ড্রামসের, দেখুন এই যে এটা ড্রামসের এটা আর এটা হচ্ছে আপনার পার্কিউশন। তাহলে দুইটা ইকু ম্যাচ করাতে পারবো, ইকু ম্যাচ করাতে হয়, কারণ কি একটার সাথে একটা যদি বাড়ি খায় তাহলে ফ্রিকোয়েন্সি একটু চেঞ্জ করে দিতে হয়, তাহলে ওর রাস্তায় ও ভালো মতো যেতে পারে। দেখি আমরা দুইটা ম্যাচিকু আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে চমৎকার একটা বিষয়। আমি ম্যাচিকুর জন্য আলাদা একটা টিউটোরিয়াল বানাবো, এটা হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো মোটামুটি আমার তিনটা এপিসোডে আপনাদেরকে দেখালাম যে হচ্ছে এই ফাংশনটা বুঝছেন, হাই কাট কীভাবে করতে হবে, লো কাট কীভাবে করতে হবে, তারপর বেল, তারপর মিড, তারপর হচ্ছে আপনার ম্যাচ ইকিউ, বিভিন্ন ফাংশন আমি আপনাদেরকে দেখিয়েছি। তো পার্ট ফোরে এটা আমি জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো, তাহলে জিনিসটা আপনারা একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই আপনারা পার্ট ফোরটা আপনারা দেখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।